নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরেকটি আকর্ষণীয় নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে মানে আমাদের গ্রামে কি কি করা হয় পৌষ পার্বণের সময়। তো আজকে পৌষ সংক্রান্তির আগের দিন মানে আমাদের এখানে পিকনিকের মতো করা হয় একটি গড় বানিয়ে। আপনাদেরকে দেখাবো এটা কি কি দিয়ে গড়টা বানানো হয়। তো এখানে খাওয়া হয়, সব কিছু করা হয়, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন বাজে গড়িতে বিকেল 4টা এবং আমিও রেডি আছি, আমার সাইকেলও রেডি আছে। সরি, আমার সাইকেল শুয়ে আছে এবং আমরা বেরিয়ে পড়বো, সরি আমি বেরিয়ে পড়বো শ্যুটের জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বাঁশ দিয়ে এবং নেড়া দিয়ে বুড়ির গড় বানাতে ব্যস্ত। আমাদের কয়েকদিন আগে থেকেই, পৌষ সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই এই বুড়ির গড় বানানোর প্রস্তুতি চলে। তো আপনারা দেখুন এই বুড়ির গড় বানানোর প্রস্তুতি। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি তিলতুই বাজার থেকে, তিলতুই গ্রামের বেতাঙ্গি এলাকায় একটি দুতলা বেড়াঘর দেখানোর জন্য। তো আপনারা এই বেড়াঘরটি দেখুন। এখন আমরা পৌঁছে গেছি তিলতুইর নতুন বাজারে। শুনেছি এখানে একটি ভালো বুড়ির গড় বানানো হয়েছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসে পড়েছি তিলতুই নতুন বাজারে।
এখন এসে পড়েছি তিলতুইর চৌধুরী পাড়া। বন্ধুরা, ইতিমধ্যে আমি পৌঁছে গেছি আমাদের বাড়ির গাছের একটি বেড়াঘরে, যেখানে ওরা মাংস রান্না করছিল। তো পৌষ সংক্রান্তির এই উৎসবে অনেকেই মাছ মাংস রান্না করে খুবই আনন্দ ফুর্তির সাথে খেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে হলো পৌষ সংক্রান্তি। রীতি অনুসারে আজকের এই সকালে এই বেড়াঘরটি পোড়ার রীতি রয়েছে, তাই এখানে এই বেড়াঘরটি পোড়া হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে জানাবেন, এবং আপনাদেরকে পুনরায় পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি।